नमस्कार बंधुरा, खबर सन्धान थेके बोलछी। आज 23 सेप्टेम्बर 2020 साल बुधवार। निम्नचाप चले गेछे, घूर्णाबर्त रयेछे, एर संगे गतकाल सारा आकाश जुड़ी देखा गेछे मेघेर आनागोना, कखनो कखनो कोथाओ रोदेर देखा मिलेछे। आर आजके कोथाय कोथाय बृष्टिर सम्भावना रयेछे किना, कोथाओ भारी बृष्टि होते पारे किना, एछाड़ा आबारो दक्षिणबंगे किछुटा भारी बृष्टि आसते चलेछे कबे, एर संगे बर्षा कतदिन पर जेते पारे से सम्पर्के एकटा आभास उठे आसछे, एछाड़ा भारतवर्ष एबं बांग्लादेशेर आबहावाटा कोथाय केमन आजके थाकबे, शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन। देखुन बंधुरा, आबहावार चरित्र बोझा खुबई मुश्किल हो जाच्छे, कारण पूर्वाभास किछुटा मिलछे किछुटा मिलछे ना। आर एर मध्येई जेटा खबर उठे आसछे, आजके पश्चिमबंगेर दक्षिणबंगेर जे आबहावार छवि उठे आसछे ताते आबहावा दफ्तरेरो पूर्वाभास रयेछे। मूलत मुर्शिदाबाद, बीरभूम, पश्चिम बर्धमाने एकटु बिक्षिप्त भारी बृष्टि कोथाओ कोथाओ चलते पारे। एछाड़ा एटा देखते पावा जाच्छे सकालेर दिकेई, मूलत पूर्व मेदिनीपुर, उत्तर एवं दक्षिण 24 परगनार उपकूले जायगागुलो, अर्थात सुंदरबन, गोसाबा, हल्दीबाड़ी, এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আর সকালের দিকে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত আকাশটা আংশিক মেঘলা এবং পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে, তবে সেই বৃষ্টিটা এমন কিছু বৃষ্টি হবে না। অর্থাৎ এটা আপনাদের বলতে চাইছি, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও কিন্তু চলতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা তৈরি হচ্ছে, মূলত জলীয় বাষ্প রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য উপকূলের জায়গাতে শুধু আজকে নয় আগামী কয়েকদিন এই রকম বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে থাকবে, এমনটাই কিন্তু সর্বশেষ খবর। পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অর্থাৎ হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু চলতে থাকবে বা কোথাও কোথাও হবে। একই জেলার সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে না। অনেকে হয়তো যেখানে বৃষ্টি হয়েছে সেই মানুষ কমেন্ট করছেন, আপনার খবর ঠিক আছে, কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে না তিনি ভাবছেন গোটা খবরটাই ভুল, তিনি বলছেন ফেক খবর, ভুল খবর এইসব। কিন্তু আপনাদের বুঝতে হবে যে একই জেলায় কিন্তু সব জায়গায় বৃষ্টি এই বৃষ্টি হবে না, এটা বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হালকা বৃষ্টি বা কোথাও কোথাও একটু মাঝারি, ভারী বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাসই নেই। তবে আলিপুরে যা পূর্বাভাস রয়েছে, মুর্শিদাবাদ সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। এছাড়া নদিয়া জেলাতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলাতে বলছি মানে আপনাদের এটা বুঝতে হবে, অনেকে বুঝছেন না যে নদিয়া জেলা মানে নদিয়া জেলার সব জায়গায় বৃষ্টি, এটা কিন্তু নয়। একটা ব্লকেরই সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটা দেখতে পাওয়া যাচ্ছে, জেলা তো অনেক দূরের কথা। সুতরাং বিক্ষিপ্ত বৃষ্টি একটা চলবে, খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া আপনাদের এটা জানাবো, এই যে দক্ষিণবঙ্গের অবস্থাটা চলছে, গতকাল মেঘলা আকাশ ছিল একরকম সারাদিনই কিছু কিছু জায়গায়, আর এই অবস্থা আজকেও মেঘলা আকাশ থাকবে, তবে তুলনামূলকভাবে আবহাওয়াটা উন্নতি হবে। তবে সবথেকে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা পুরোপুরি একরকম পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শরতের আবহাওয়া দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আর্দ্রতার পরিমাণ দুপুরের দিকে যথেষ্ট বেশি থাকবে, কারণ প্রচুর জলীয় বাষ্প তো রয়েছে, তাই আর্দ্রতার পরিমাণ 60 থেকে 92% মতন থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সবশেষে আপনাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে শুক্রবার দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি উপকূলের জায়গাগুলো, এছাড়া বর্ধমানে বেশ ভালো ধরনের একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, যদিও আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে। উত্তরবঙ্গের যে পরিস্থিতি চলছে তাতে ভয়াবহ বৃষ্টি কিন্তু আজও চলবে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কমলা সতর্কতা আজকে রয়েছে এবং আগামীকালও রয়েছে। আজকে প্রত্যেকটা জেলাতেই কমলা সতর্কতা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। কমলা সতর্কতার অর্থ হচ্ছে ভারী থেকে কোথাও কোথাও, সব জায়গায় নয়, অতি ভারী বৃষ্টি চলতে পারে। আর এই বৃষ্টি এখন চলতেই থাকবে, অর্থাৎ আগামীকালও ভারী বৃষ্টি চলবে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের 5 জেলাতে।
তুলনামূলকভাবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবার, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এর সঙ্গে আপনাদের এটা জানাবো, এই যে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি চলছে, অর্থাৎ যেটা আগেই জানালাম রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার সামগ্রিক একটা উন্নতির সম্ভাবনা, আর সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার সামগ্রিক একটা উন্নতির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর বর্ষা প্রসঙ্গে যেটা অনেকে কমেন্ট করছেন যে বর্ষা কবে যাবে, দেখুন বর্ষা চলে যাওয়ার এখনও সময় পেরিয়ে যায়নি। সারা ভারতবর্ষ থেকে একই দিনে কিন্তু বর্ষা চলে যায় না, খেপে খেপে বর্ষাটা ঢোকে, খেপে খেপে বর্ষাটা যায়। সেই বর্ষা চলে যাওয়ার সবশেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর। তাই আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন যে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু পরবর্তীকালে তারা জানিয়েছেন যে নতুন করে নিম্নচাপ আসার জন্য বর্ষা আরও দীর্ঘায়িত হবে। অবশ্যই আপনারা দেখেছেন যে উড়িষ্যায় যে নিম্নচাপটা চলে গেছে সেটা অর্থাৎ তেলেঙ্গানা হয়ে উত্তরপ্রদেশ এবং আস্তে আস্তে সেটা পশ্চিম ভারতের দিকে এগোচ্ছে, তাই বর্ষা এখনই চলে যাচ্ছে না, বর্ষা এখনও কিছুদিন থাকবে, অন্তত 15 অক্টোবর পর্যন্ত ধরে নিন বর্ষা থেকে যাচ্ছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা ভারী বৃষ্টি চলতে থাকবে, আর নিম্নচাপ যদি আবার ঢুকে যায় তাহলে কিন্তু বর্ষা চলে যেতে আরও দেরি হতে পারে। ভারতবর্ষের যে আবহাওয়া আজকে থাকবে তাতে মুম্বাইয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুনেতে রয়েছে, নাসিকে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা, সমগ্র বিহার জুড়ে আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে ঝাড়খণ্ডের বন্ধুদের জানাবো, আপনাদের ওখানে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি। জামশেদপুরের বন্ধুদের জানাবো, আপনাদের ওখানে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি, আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া উড়িষ্যাতেও হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি চলতে পারে। এছাড়াও পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এছাড়াও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মিজোরামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় চলতে পারে। ত্রিপুরার বন্ধুদের জানাবো, আপনাদের ওখানে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির আজকে সম্ভাবনা রয়েছে, এটা পুরোপুরিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের আবহাওয়াটা কোথায় কেমন থাকার সম্ভাবনা গড়পড়তাভাবে। বাংলাদেশের যে আবহাওয়ার ছবি আজকে উঠে আসছে তাতে উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে যেভাবে প্রবল বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই অবস্থাই থাকবে। অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে খুলনা বিভাগের উপকূলে জায়গাগুলো, এছাড়া যশোর, সাতক্ষীরাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উপকূলে ঝোড়ো হাওয়া বইবে এবং বৃহস্পতিবার ও শুক্রবার আপনাদের সারা বাংলাদেশ জুড়েই একরকম বেশ মাঝারি ভারী থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরও জানাবো, ঢাকা বিভাগও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি এমন বৃষ্টি আজকে চলতে পারে। আশা করছি বন্ধুরা এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগবে এবং হেল্পও করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।